আমরা এখানে একত্রিত হয়েছি মোহতারাম হাজিরিন, একজন মানুষের যদি সুস্থ মস্তিষ্ক থাকে, সে ব্যক্তির সামনে যদি তার বোনের ইজ্জত নিয়ে কেউ কথা বলে, সে ব্যক্তির সামনে যদি তার মাকে নিয়ে কেউ কথা বলে, তাহলে সে সুস্থ মস্তিষ্কবান হলে সে কখনো তার মায়ের উপরে বা তার মায়ের উচ্চতার উপরে কেউ আঘাত হানলে সে কখনো মেনে নিতে পারে না। মোহতারাম হাজিরিন, ইতিপূর্বেও বলেছি, আজকেও বলতেছি, ইতিপূর্বেও বলেছি, আজকেও বলতেছি, স্পষ্ট করে বলতেছি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবথেকে সর্বোচ্চ মহব্বতের জায়গা, আমরা সবথেকে বেশি মহব্বত করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতএব স্পষ্ট ভাবে বলছি, আমার মাকে নিয়ে কথা বলবা, আমার মায়ের ইজ্জতের উপরে আঘাত আনবা, মাফ করে দিতে পারি, আমার ইজ্জতের উপরে আঘাত আনবা, মাফ করতে পারি, আমার আমার বোনের ইজ্জতের নিয়ে কথা বলবা, মাফ করে দিতে পারি, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে যদি আঘাত হানো, আমার নবীর ইজ্জত দিয়ে যদি ছিড়িমিড়ি করার চেষ্টা চালাও, কিছুর পরিমাণ তার দেওয়া হবে না, হবে না, হবে না। বলতে চাই বাংলাদেশে ইতিপূর্বে আমরা দেখেছি, বাংলাদেশেও যারা কতটা ক্ষমতা চালিয়েছে তাদের ক্ষমতার সময় আমরা দেখেছি, দু একদিন পরে পরে, কিছুদিন পরে পরে নবীকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। কিন্তু আজকে আমরা নতুন বাংলাদেশ চাইছি, আজকে আমরা শত সত্তরের রক্তের বিনিময়ে আমরা আবার আমাদের দেশকে স্বাধীন করেছি। এই স্বাধীন বাংলাদেশে আমরা আর এই স্বাধীন বাংলাদেশে আমরা আর আমাদের নবীকে নিয়ে কটূক্তিকারীকে দেখতে চাই না। যদি কেউ আবার মাথা তারা উঠতে চায়,